শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম শামসুল হক, আমার আব্বার নাম মুশারফ আলী, আমার নাম জমিলা খাতুন। আমাদের গ্রাম বিদগড়, ইউনিয়ন বিদগড়, থানা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়ি। তখন 71-এর সম আমরা তো ছাত্র, তখন আমি 9-এ। তখন আমাদের রুবন মাস্টার হল আওয়ামী লীগের প্রধান ছিল ওই জায়গায়, উনার মাস্টারি করছে আমাদের। তখন এই স্যারের লোকে, স্যারের জন্য কমিটি করছে ছাত্র নিয়ে, ইয়া আমরা প্রথম গেছি গিয়ে আমরা 8টা কুড়িগড়ের ইয়ানো জন গেছি, ইয়ানো শুনছি কি না বেশি গণ্ডগোল, ইয়ান যাওয়া যাবে না। তখন আমরা আবার চলে আসছি, চলে আওয়ার পরে পরে দুদিন পরে আমরা নৌকার যুগে 3 লাখ পিদা গেছি, গিয়া তখন এরকম মতে খাবার না কেন। আমাদের গ্রামের ছিল তো হাবেজদার হাবেজ, তারপর আবদুল্লাহ, আবুল বাসার, আলী আজম, আমার ভাই হাবি সরকার, হাবি হাবি আর কি হাবি, আমি হুমায়ুন, আমাদের গ্রামের রিলেটি আর গুরু গ্রামের ছিল আবদুল্লাহ। মাস্টার যায়নি জি, মাস্টার তো আমাদের লয়ে যাওয়ার পরে তো এরা তো হইল লিডার আমাদের খাবাইনা ক্যাম্পে দিয়া, তারা এরপরে মনে 4-5 দিন পরে আগরতলা নিয়ে আমাদেরকে রেকর্ডিং করছে, ট্রাকের মধ্যে তুলছে, প্রায় 2 ট্রাক নিয়েছে, নিয়ে আমাদের প্রথম নিচে এই জায়গাটার নাম হইলো মন পাথর, তারপরে বগাভা। পরে আমরা কি ইয়ানতে ট্রাকে আবার সন্ধ্যা তুলছে, সারা রাত্র আয়া অম্পিনগর আনছে ট্রেনিং সেন্টার, অম্পিনগর আইন না সকাল হয়েছে আইয়া, তারপরে আমরা ট্রেনিং সেন্টারে গেছি। ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে আমরা এটা হচ্ছে আলফা ডালডা চালডি, 3টা কোম্পানি, আমি আসলাম চালডি কোম্পানিতে। আমরা এখান থেকে ট্রেনিং 28 দিন দিছি, ট্রেনিং যে নিচ্ছে তারা এই দেশের ইন্ডিয়ার, আর নাম হচ্ছে দাপ্পা বাহাদুর, শেয়ার বাহাদুর, এরম নাম ছিল দুইজনে। এই আমরা ট্রেনিং নিয়ে পরে আছি, আমরা ট্রেনিং শেষ হওয়ার পরে আমাদেরকে ইয়া করছে হোল্ডিং ক্যাম্পে, আমরা অস্ত্র মস্ত্র দিয়া আমাদেরকে বাংলাদেশে পাঠাইছি। কমান্ডারের নাম সিদ্দিকুর রহমান। এরপর আসছি পরে শুনছি চার গাছেতে পাঞ্জাবি লেগেছে, উল্লারে সেখানে একটা অ্যাটাক, মোটামুটি ভালো একটা ফাইটিং হয়েছে। কোন জায়গায় এটা? এটা আমাদের বিজগড়, জায়গাটার নাম হচ্ছে উল্লার, বটগাছ আছে উল্লারে। পরে কয়েকদিন পরে এরা খুব শক্ত হয়ে আবার আইছে নবীনগর, গেছে লঞ্চ লে কোথায় গেছে মিরপুর, ইয়ানে তৃণমূল যুদ্ধ হয়েছে। হওয়ার পরে এরা পারে নাই, একজন আমাদের মুক্তিযোদ্ধা মারা গেছে শহীদ বললাম না, পাইছে না অনেকগুলো মরছে। এরপরে আমাদের এই সিদ্দিক মিয়া, ওই যে রসুল্লাহ সিদ্দিক রহমান, আমরা আনছি রসুল্লাহবাদি ইউনিয়নের মধ্যে রাখছে, রাখার পরে আমরা কই আনছে এই জল্লা, জল্লাতে যুদ্ধ করার 2 দিন পরে, এরপরে মোদির সুবেদারে আমরা অর্ডার দিছে তোমরা ওই দিকটা ঘুরিয়া পশ্চিমটা ঘুরিয়া উত্তর দিকেতে আমরা আবার যুদ্ধ শুরু করছি। আমরা যুদ্ধ সারা রাত যুদ্ধ করিয়া সকালে আমরা নবীনগর ইয়া করছি, নবীনগর আমাদের স্কুল, এই যে এই স্কুল মধ্যে একজন আমাদের গ্রামে একজন মুক্তিযোদ্ধার জানালা তো যুদ্ধ করতো, ইয়া করতো, আমার আগে ছিল আমাদের নবীনগর যুদ্ধ, যুদ্ধ করার পরে যুদ্ধ করতে করতে এসে এরপরে তো আমরা ইয়া করলাম, এরা তো সারেন্ডার আর আমাদের হাতে করে নাই। পরে এরা 2-3 গাড়ি শিখ সৈন্য আসে, শিখ সৈন্য আসার পরে এরা, এরপরে এরা সারেন্ডার করে।
এরপর যুদ্ধবিদ্ধ শেষ, এরপরে তো কয়েকদিন ধরে স্বাধীনের দিক লাগিয়ে দিয়েছে। পরে আমরা বাড়িতে চলে গেলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হয় ওই দিক দিয়ে হয়েছিনি অস্ত্র। এরপরে অস্ত্রের জমার কথা বলছে শেখ সাহেব আসিয়া, আসার পরে আমি অস্ত্র জমা দিছি রেসকোর্স ময়দানে, স্কুলে ভর্তিছি, স্কুলে ভর্তি আমি পড়ছি, আবার লেবার করে আবার পরীক্ষা দিয়ে ফেল করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।